আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো ভিউয়ার্স মাটন কলিজা ভুনা, কিংবা মাটন কলিজা কষা, কষা ভুনা, যে যেটা নাম দিবেন। কিন্তু আমি তৈরি করব আপনাদের মাঝে, দেখুন আমি কিভাবে তৈরি করছি। যেই নামই দেন, রান্না তো একই ভিউয়ার্স, তাই বললাম। আমি এখন পরিমাণ মতো তেল দিলাম, আপনারা দেখতে পেলেন। এখন একটা বড় ফল, বড় এলাচি, ছোট এলাচি, লং, দারচিনি, তেজপাতা, এগুলো দিয়ে একটু ফোড়ন হিসেবে দিলাম। একটু অপেক্ষা করি। আমি এর আগে আপনাদের মাঝে অনেকগুলো রেসিপি কিন্তু শেয়ার করেছি। আমি গরুর কলিজা ভুনা দেখিয়েছি, জিরে দিয়ে আলু দিয়ে কলিজা দেখিয়েছি। এখন আমি খাসির কলিজা ভুনাটা দেখাবো। আমি আগেই কলিজাটাকে হালকা সিদ্ধ করে নিয়েছি। এভাবে করি ছোটো ছোটো করে টুকরা করে একসাথে, এগুলো আমি কলিজাকে, কলিজা ফ্যাপসা এগুলো তো ছাড়তে থাকি ছোটো, তাই আমি একসাথে করে ভালো মতো করে ধুয়ে তারপরে কুচু কুচু করে কেটে নিয়েছি, ভালো মতো করে ধুয়ে নিয়েছি লবণ দিয়ে ভিউয়ার্স, তাই বলে দিলাম। এখন আমি ফোড়নটা একটু গরম হচ্ছে, এখন পরিমাণ মতো পেঁয়াজ কুচি এটা দিয়ে দিব। পেঁয়াজ কুচি আপনারা যে যেরকম করে দিবেন, আমি দিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে অপেক্ষা করতে হবে 3 থেকে 4 মিনিট, নাড়াচাড়া দিব পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব ভিউয়ার্স। ভিউয়ার্স দেখুন বেরেস্তার মতো হয়ে গিয়েছে পেঁয়াজটা, এখন একটু পানি দিব। অনেক ভালো লাগবে, অবশ্যই ট্রাই করবেন, এরকম করে রান্না করে খাবেন। খাসির মাংস যেরকম রান্না করি, খাসির কলিজা একটু ভিন্ন প্রকারে রান্না করলে ভালো লাগে। গরু কলিজা তো আমরা খাই, তারপর খাসির কলিজা অনেকে পছন্দ করে। দেখুন একটু কালো হয়ে গেল বেরেস্তাটা, বেরেস্তার আকারে করে নরম করে নিয়েছি, কালারটা একটু ডিফারেন্ট হয়েছে, তাই না ভিউয়ার্স? তাই আমি এরকম করে করলাম। এখন আমি সাথে এখানে আমি মিক্স করে নিয়েছি অল্প হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে আছে ভিউয়ার্স দারচিনি, এলাচি, জিরাফা, জিরা গুঁড়ো, সব একসাথে মিক্স করে নিয়েছি। সাথে পেঁয়াজ বাটাও আছে, আদা রসুন বাটাও আছে ভিউয়ার্স, সব একসাথে একটু পানি দিয়ে আমি মিক্স করে নিয়েছি, তাই দিয়ে দিলাম এটাকে। একটু পানি দিয়ে দিব সাথে, সব কিছুই বাটা আমি দিয়েছি। চুলাটা একটু বাড়িয়ে এখন নাড়াচাড়া দিব ভিউয়ার্স, তার মানে মশলাটা আমি কষাবো। ভিউয়ার্স দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে। এই কালারটা আনতে হলে সব কিছু একসাথে মিক্স করে দিবেন, আর এইভাবে করে চুলার আঁচ কমিয়েও নাড়াচাড়া দিবেন, আর লাল মরিচের গুঁড়াটা দিবেন, আর হলুদের গুঁড়াটা একটু কম দিবেন, তাহলে কালারটা সুন্দর হয়ে যাবে ভিউয়ার্স। আমি সব রকমই বলে দিই, আপনারা জিজ্ঞেস করেন না করেন, আমার দায়িত্ব আমি বলে দিই ভিউয়ার্স। এখন নাড়াচাড়া দিচ্ছি, একটু মাটনটা যদি এরকম করে রান্না করি তাহলে ভালো লাগে, মাটন কলিজা কষাটা, কষাটা এরকম করে করলে ভালো লাগে। এখন পরিমাণ মতো আমি চিনি অ্যাড করে দিব, চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, আর লবণ তো ভিউয়ার্স আমি এখনও দেইনি, আপনারা জানেন। লবণটা এখন পরিমাণ মতো দিব, যার যার স্বাদ অনুযায়ী লবণ দিবেন, দিয়ে আরও 1 মিনিটের মতো এভাবে করে নাড়াচাড়া দিব ভিউয়ার্স। এক মিনিট হয়ে গিয়েছে ভিউয়ার্স, এখন আমি নাড়াচাড়া দেওয়া বন্ধ করে দিব, আর সাথে সেই যে হালকা লবণ দিয়ে আমি কলিজি সিদ্ধ করে নিয়েছি, ধুয়ে নিয়েছি, আমি এখন এটাকে দিয়ে দিব ভিউয়ার্স। অসম্ভব মজার একটা খাবার খাসির কলিজি, যদি এভাবে করে রান্না করি, আর গরু কলিজা রান্না করা যাবে, কিন্তু খাসিটা একটু ঝাল ঝাল স্পাইসি হলে খেতে ভালো লাগে, রুটি দিয়ে ভাত দিয়ে অনেক ভালো লাগে, তাই একটু স্পাইসি করে রান্না করছি। মরিচের গুঁড়োটা একটু বেশি দিচ্ছি, দিয়েছি, আপনারা যদি কম দিবেন একটু কমিয়ে দিবেন। এখন আবারও আমি 2 থেকে 3 মিনিট এভাবে করে নাড়াচাড়া দিব ভিউয়ার্স। ভিউয়ার্স আমি 4 থেকে 5 মিনিট চুলার আঁচ কমিয়ে থেমে থেমে এভাবে করে নাড়াচাড়া দিয়েছি, আর 10 মিনিটের মতো আমি সিদ্ধ করে নিয়েছি, তার মানে অলরেডি আমার
অর্ধেকের মতো সিদ্ধ হয়ে গিয়েছে কলিজি, বেশি রান্না করতে হয় না, সাথে ফ্যাপসা আছে তো তাই একটু সময় লাগছে, নাহলে শুধু কলিজি হলে তাড়াতাড়ি হয়ে যেত। খাসির কলিজা তো ভ্যাপসার সাথে একসাথে হয় তাই সময় লাগবে। এখন আমি ভালো মতো করে নাড়াচাড়া দিলাম, কষিয়ে নিলাম, দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, স্পাইসি মাটন কষাটা দেখতে দারুণ হয়েছে। রান্না কিন্তু বিয়ার্স এখনও হয়নি, তাই দেখুন কত কালারটা সুন্দর হয়েছে, গ্রেভি হয়েছে। এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করব, কারণ কলিজাটা সিদ্ধ হতে লাগবে। পরিমাণ মতো পানি দিব আমার মতো করে, আমি দিলাম, আর দিব না বিয়ার, চুলা আস মিডিয়াম করে ঢাকা দিয়ে দিব, তারপরে 15-20 মিনিট পরে আসব। তার আগে জিরা গুঁড়ো আর এখানে গরম মশলা গুঁড়ো এটা দিয়ে দিলাম। এখন আমি ঢাকা দিয়ে রাখবো, চুলা বাড়িয়ে ঢাকা যখন বলক আসবে তখন ঢাকা দিয়ে দিব, ঢাকা দিয়ে তারপরে 15-20 মিনিট পরে আমি আসবো, চুলার আঁচ কিন্তু বিয়ার্স কমিয়ে দিব। বিয়ার্স দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে, আমি 20 মিনিট পরে চলে আসলাম, পানিটা শুকানোর জন্য অপেক্ষা করেছিলাম, আর মাঝে একবার এসে নাড়া দিয়েছিলাম। তরকারি গ্রেভিটা দেখুন কত সুন্দর হয়েছে, মাটন কলিজা বুনাটা কলিজা কষাটা দেখতে কত দারুণ হয়েছে, অনেক সুন্দর হয়েছে, আরও শুকাবো। এখন নাড়াচাড়া দিলাম, নাড়াচাড়া দেওয়ার পরে বিয়ার্স লবণ টবণ পারফেক্ট হয়েছে বিয়ার্স। এখন আমি কয়েকটা কাঁচামরিচ এটা দিয়ে দিব, দিয়ে অল্প একটু জিরে ভাজা জিরে এটা দিব, অল্প একটু দিলাম গ্রানের জন্য বিয়ার্স। তারপর ধিমি আছে, 5 মিনিট ঢাকা দিয়ে রাখব, তারপরে 5 মিনিট পরে আমি আসবো বিয়ার্স। তো বিয়ার্স আমি 5 মিনিট পরে চলে আসলাম, আমার মাটন কলিজা কষাটা দেখার জন্য দেখুন দেখতে ইয়াম্মি হয়েছে, খেতে তার চেয়ে বেশি দারুণ, আমি মুখে দিয়েছিলাম অনেক ভালো হয়েছে। এরকম করে যদি আপনারা রান্না করে খাবেন তাহলে কলিজির প্রেমে প্রেমে পড়ে যাবেন বিয়ার্স, তাই বললাম আপনারা অবশ্যই এভাবে করে তৈরি করবেন। আর যারা যারা তৈরি করে এইভাবে করে তৈরি করে করে খান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপু আমরা এইভাবে করে রান্না করি অনেক ভালো লাগে। আর যারা করেননি তারা অবশ্যই রেসিপিটা ফলো করে ট্রাই করে খাবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন ভিউয়ার্স। দেখুন দেখতে দারুণ হয়েছে, স্পাইসি হয়েছে, দেখতেও দারুণ, খেতে দারুণ, দেখতেও দারুণ ভিউয়ার্স। এভাবে করে তৈরি করে খাবেন। এখন আমি চুলা বন্ধ করে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো, তারপরে পরিবেশন করে আপনাদের দেখাবো ভিউয়ার্স মাটন কলিজা কষা। তো বিয়ার্স রেডি হয়ে গেল ইয়াম্মি স্পাইসি মাটন কষা কলিজা কষা। এভাবে করে তৈরি করবেন, রুটি ভাত পরোটা সব কিছুর সাথে এইটা যাবে। আপনারা অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হলো। যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সাথে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিবেন। আমি রিমনা হোমস্টার ফুড ব্লগ থেকে বলছি বিয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।